গুটি কয়েক একটা শ্রেণী একটা ক্লাস তারা বাংলাদেশের শাসন ব্যবস্থাকে গ্রাস করে রেখেছে, তারা যা চাচ্ছে তাই করছে। তারা নির্বাচন করে, নির্বাচনের লোক যায় না, নির্বাচনের আগে 154 জন নির্বাচিত হয়ে যায়, আবার তারা দিনের ভোট রাতে করে ফেলে, আর বিরোধী দলের লোকজনকে গ্রেপ্তার করে নিয়ে যায়, তাদের গুলি করে, গুলি করার পরেও গুলিতে আহতদের মামলাও তারা গ্রহণ করে না। এইরকম একটা অভিজ্ঞতার পরে বাংলাদেশের কোনো মানুষ চায় না তাদের অধীনে কোনো নির্বাচন হোক। এখন যতই কথা বলুক না কেন, নির্বাচন তাদের অধীনে হলে সুস্থ হবে না, তার আলামত আমরা দেখতে পাচ্ছি। সেই আলামতে বোঝা যাচ্ছে যে আবার ষড়যন্ত্র শুরু হয়ে গেছে, আমলাদের নিয়ে কিভাবে তারা নির্বাচনটাকে ম্যানিপুলেট করবে। এবার হয়তো দিনের ভোট রাতে হবে না, দিনের ভোট দিনেই হবে, কিন্তু অন্য মেকানিজমে হবে। ইভিএম দিয়ে করতে চাচ্ছে, ইভিএম না হলে অন্য কিছু করবে তারা, তো ভোট তারা তাদের মতো করে নেওয়ার চেষ্টা করবে। এখন আজকে যে সমমনায় গণতান্ত্রিক জোট আমাদের সাথে এক হলো, একটা দুর্বল আন্দোলন গড়ে তুলতে হলে সবাইকে এক হতে হয়। যে জন্য আমি মাসুদ্দিনের কোটেশনটা দিয়ে শুরু করেছিলাম, ইউনাইট মেনি টু ডিফিট ফিউ। তা আমাদেরকে সবাইকে একত্রিত করতে হবে, আমাদের শক্তি জনগণ, আর এই জনগণের 95% জনগণ এই সরকারকে চায় না, তারা বিরক্ত, তাদের হাড়ি চলে না, তারা বাড়ি ভাড়া দিতে পারে না। আপনারা খেয়াল করে দেখবেন, প্রতিদিন ট্রাক ভর্তি করে বাড়ি আসবাবপত্র নিয়ে মানুষ বাইরে চলে যাচ্ছে, তার অর্থ ঢাকাতে বসবাস করতে পারছে না, পারছে না, দ্রব্যমূল্য এত বেড়েছে তাদের পক্ষে জীবনযাপন করা সম্ভব না। তাই আজকে আমরা যখন আন্দোলন শুরু করলাম, থানা লেভেলে যখন আমরা শুরু করেছিলাম, যে অভূতপূর্ব সাড়া আমরা পেয়েছিলাম আমরা কল্পনা করতে পারিনি। তার অর্থ আমরা পিছিয়েছিলাম, জনগণ এগিয়েছিল, তৃণমূল পর্যায়ে জনগণ এগিয়েছিল। তারপর যখন আমরা ডিভিশনে গেলাম, ডিভিশনের চিত্র তো সবাই দেখেছেন আপনারা, এই যে মানুষগুলা 3-4 দিন আগে থেকে এসে মিটিং যোগ দিয়েছে, তারা কি বিএনপি সব কর্মী? সাধারণ মানুষ, ভুক্তভোগী মানুষ, তারা চলে এসেছে, তার পতন চায়। ওই যে বৃদ্ধা, সে কি বিএনপির কর্মী? কিন্তু সে এসেছে, সে দেখতে চায় যে এই সরকারের পতন হোক। সুতরাং আপনারা আজকে সমমনা গণতান্ত্রিক জোট আমাদের সাথে যুগপত আন্দোলন করার জন্য আমাদের সাথে যোগ দিলেন, কিন্তু আপনাদেরকে কিন্তু দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে, এই আন্দোলনে মাঝপথ থেকে চলে যাওয়ার কোনো অবকাশ নাই। বলে 23 সাল পার করতে পারে, তাহলে বাংলাদেশের মানুষের নিজেদের অস্তিত্ব থাকবে না। এবং ষড়যন্ত্র শুরু হয়ে গেছে, তারা কিভাবে নির্বাচন করবে, নির্বাচন করে পার করে পারতে পারলেই তাদের ধারণা সরকার এস্টাবলিশ হয়ে যাবে, তখন ওয়েস্টার্ন ওয়ার্ল্ড আর কিছু বলবে না, তাদের ইনফরমেশন পেয়ে যাবে। সুতরাং তাদেরও মাইন্ড রিড করতে হবে, তারা কি ধান্দা নিয়ে আছে। আমাদের মিছিল মিটিং করতে দিচ্ছে, বাধা বিপত্তি করতেছে, আবার করতে দিচ্ছে, এটাও কিন্তু একটা আই ওয়াশ। সুতরাং আমি আবারও বলবো,
আন্দোলনের প্রত্যয় নিয়ে যদি এই সমমনা গণতন্ত্র তৈরি করে থাকেন, তাহলে অবশ্যই আমরা এই গণতান্ত্রিক জোট জনগণের কাছে যেতে পারবেন এবং দাঁড়িয়ে যাবেন। আর যদি আন্দোলনের প্রত্যয় না থাকে, আপনার গোল যদি না থাকে, আপনি ফোকাস যদি না হন কোথায় যাবেন, তাহলে কিন্তু এটা আমার এখানে করলেন, আমি থাকলাম, বক্তৃতা দিলাম, শুনে গেলেন, ওইটা কিন্তু পেপারেই থেকে যাবে, কাগজেই থেকে যাবে, জোট হিসাবে প্রস্ফুটিত হবে না।